ঢাকায় চলবে সার্কুলার ট্রেন, যানজট নিরসনে রেল মন্ত্রণালয়ের প্রকল্প, আসছে অত্যাধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। যানজট নিরসনে ঢাকায় আসবে সার্কুলার ট্রেন, এজন্য ঢাকা শহরের চতুর্থ দিক বৃত্তাকার রেলপথ নির্মাণ করা হবে। স্ট্যান্ডার্ড গেজেটের ইলেকট্রিক মাল্টিপল ইউনিটের ট্রেন চলবে এই সেই বৃত্তাকার রেলপথে। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে অত্যাধুনিক ট্রেন। যাত্রীরা স্মার্ট কার্ডের মাধ্যমে সার্কুলার ট্রেনে ভ্রমণ করতে পারবেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফিরোজ সালাউদ্দিন এ প্রসঙ্গে গতকাল ইনকিলাবে বলেন, রেলওয়ের 25 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে সার্কুলার ট্রেনের প্রকল্পটি আছে। প্রকল্পটি শুরু করার জন্য আমরা পরিকল্পনা মন্ত্রণালয়কে ফিজিবিলিটি স্টাডি করতে বলেছি। ফিজিবিলিটি স্টাডি শেষ হলে এই অনুমোদনের জন্য পাঠানো হবে। রেল সচিব বলেন, সব কিছু ঠিকঠাক থাকলে প্রকল্পটি বাস্তবায়ন করতে 4-5 বছর সময় লাগবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে যানজট নিরসনে সার্কুলার ট্রেন রাজধানী ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রেলওয়ে সূত্রে জানা গেছে, যানজট নিরসনে ঢাকা শহরের চারিদিক প্রায় 80 কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণে 2014 সালে একটি প্রকল্প হাতে নেয় রেলপথ মন্ত্রণালয়। সেই প্রকল্প শুরু করার জন্য একটি ফিজিবিলিটি স্টাডি করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়কে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রেলওয়ে সূত্র জানায়, এ প্রকল্পের জন্য ঢাকায় চারিদিকে বৃত্তাকার রেলপথ তৈরি করা হচ্ছে। রেলপথটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ তারাব সেতু এলাকা থেকে শুরু করে ইস্টার্ন বাইপাস, আবদুল্লাপুর, DND বাঁধ, লালবাগ, পোস্তগোলা, কদমতলি হয়ে আবার তারাব গিয়ে শেষ হবে। লেভেল ক্রসিংয়ের ঝামেলা এড়াতে পুরো রেলপথটি হবে এলিভেটেড। আর বৃত্তাকার এই রেলপথে স্টেশন থাকবে 40টি। ট্রেন চলবে স্ট্যান্ডার্ড গেজ ডাবল লাইনে বৈদ্যুতিক ব্যবস্থার, এই জন্য 6 বগি বিশিষ্ট 30 সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট কেনা হবে। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত 5 মিনিট পর দুই দিক থেকে চলবে। আর সার্কুলার রেলপথের টিকিট ব্যবস্থায় ব্যবহার করা হবে স্মার্ট কার্ড। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।